নমস্কার আমি ポーডা শুরু করছি আজকের খবריה নিউজ 3237 এর পর আরো নতুন করে 18 করোনা আক্রান্ত কোচ বিহারে কোচবিহারবাসীকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে লড়ার আহ্বান জেলা শাসকের নতুন করে 18 জন করোনা আক্রান্ত হলেন কোচ বিহারে আজ দুপুর পর্যন্ত এই জেলায় 69 জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল এরপর কোচবিহারের জেলা শাসক পবন কাডিয়ান সন্ধ্যায় জানান আরও নতুন করে 18 জন আক্রান্ত হয়েছে তবে এখনো পর্যন্ত এই 18 জনকে কোথাকার বাসিন্দা তা স্পষ্ট করে জানানো হয়নি আজ দুপুর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল উনসত্তর নতুন করে আঠারো জন আক্রান্ত মিলিয়ে মোট সাতাশি জন কোচবিহার জেলায় আক্রান্ত হয়েছেন এর আগে কোচবিহার সদরে উনিশ জনের মধ্যে সতেরো জন পলিটেকনিক কলেজে আছেন বলে জানায় জেলা প্রশাসন যাদের নতুন করে লালারস নমুনা নিয়ে পরীক্ষায় পাঠানো হবে বলে জানা যায় নতুন আঠারো জনের মধ্যে কোচবিহার সদরে দুজন তুফানগঞ্জে একজন এবং দিনহাটায় পনেরো জন আছে বলে জানা যায় অন্যদিকে আজ দুপুরের পাওয়ার লিস্টে মাথাভাঙার পাঁচজন তুফানগঞ্জের আটজন কোচবিহার সদরের ১৯ জন তিনহাটার পাঁচজন সুতরাং মোট সাঁইত্রিশ জনকে করোনা আক্রান্ত বলে বলা হয় এই খবর জানানোর পরপরই সমস্ত কোচবিহারবাসীকে একসাথে লড়ার আহ্বান জেলাশাসকের তিনি জানান আতঙ্কিত নয় সতর্কে থাকুন করোনা আক্রান্ত বা তাদের পরিবারের সাথে মিসবিহেভ না করে সতর্ক হন অন্যদিকে করোনা আক্রান্তদের সংস্পর্শে এসেছেন তাদের সরকারকে সাহায্য করার আর্জি জানান জেলা শাসক তিনি এদিন জানান করোনা রিপোর্ট রেজাল্ট উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ভিআরডিএল থেকে আরও কিছু আশা বাকি রয়েছে প্রশাসন যত দ্রুত সম্ভব সব ব্যবস্থা করছে আজ আরও সাতটি ট্রেন আসার কথা যার একটি সকাল ইতিমধ্যে এসেছে আক্রান্তদের সংস্পর্শে আসা সকলকেই চিহ্নিত করে আইসোলেশনের কাজও চলছে সব মিলিয়ে ভয় না পেয়ে সতর্কিত থাকার বার্তা জেলা শাসকের আগামীকাল থেকে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে শুরু হচ্ছে করোনা পরীক্ষা আজ ইতিমধ্যেই হয়েছে তার ট্রায়ালও আগামীকাল থেকে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হচ্ছে করোনা পরীক্ষা আজ খবর জানিয়েছেন কোচবিহারের জেলা শাসক পবন কাডিয়ান প্রথম থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে কোচবিহার জেলার করোনা পরীক্ষা করা হয়ে আসছিল কিন্তু আমফানের প্রভাবের পর এই জেলায় পাঠানো লালারসের নমুনা পরীক্ষা আটকে যায় এরপরে জেলা জুড়ে করোনা পরীক্ষা কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে করার দাবি উঠতে থাকে দাবি মেনে প্রশাসনের পক্ষে দ্রুত পরিকাঠামো গঠনের কাজ শুরু হয় জেলাশাসক পবন কাডিয়ান জানান কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা পরীক্ষা কাল থেকেই শুরু আজ তার ট্রায়ালও হয়ে গিয়েছে এদিকে দেরিতে হলেও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে ফের পাঠানো নমুনাগুলোর রিপোর্ট আসতে শুরু করেছে আর সেই রিপোর্ট আসতে শুরু করতেই একের পর এক করোনা পজিটিভ হওয়ার খবর আসতে শুরু করেছে কোচবিহারে ইতিমধ্যে জেলায় সাতাশি জনের করোনা পজিটিভ হওয়ার খবর মিলেছে এই সংখ্যাটা যে আরো বাড়তে থাকবে জেলা প্রশাসন ও স্বাস্থ্যকর্তারা খুব ভালোভাবে জানেন আর সেই কারণে পরিকাঠামো বৃদ্ধির উদ্যোগ নিয়েছে প্রশাসন কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল করোনা পরীক্ষা কেন্দ্র গড়ে তোলার ছাড়পত্র ছাড়াও তুফানগঞ্জ মানসিক হাসপাতালকে সারি হাসপাতাল হিসেবে করার প্রস্তাব উঠেছে অতি শীঘ্রই তুফানগঞ্জ মানসিক হাসপাতালকে সারি হাসপাতাল হিসেবে গড়ে তোলার কাজ শেষ হবে বলে জানান জেলাশাসক কোচবিহারের চারটি ব্লকের তেইশটি স্থানকে করা হয়েছে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা এক নজরে দেখে নিন কোন এলাকা রয়েছে তাতে ক্রমশ বেড়ে চলছে সংক্রমণের সংখ্যা গত উনত্রিশ তারিখ কোচবিহার জেলায় একদিনে করোনা আক্রান্ত হয়েছিল বত্রিশ জন তারপরে ক্রমশ নৌড়ে চড়ে বসেছিল প্রশাসন এই মারণ ভাইরাসের হদিশ মেলায় কোচবিহার জেলায় চারটি ব্লকের তেইশটি স্থানকে রাজ্য সরকারের পক্ষ থেকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে যার মধ্যে রয়েছে দিনহাটা এক ব্লকের এগারোটি দিনহাটা দুই ব্লকের দশটি সিতাই ব্লকের দুইটি ও তুফানগঞ্জ এক ব্লকের একটি স্থান প্রশাসন সূত্রে জানা গিয়েছে সংশ্লিষ্ট ব্লক পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি ও আধিকারিকরা দল গঠন করে নিয়মিত এলাকা পরিদর্শন করবেন যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় সেই দিকটায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে তিনি আরও জানান কন্টেইনমেন্ট জোনগুলিতে বাসিন্দাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করবে প্রশাসন এবং এই জোনগুলিতে কঠোর হবে লকডাউন জেনে নিন এক নজরে কন্টেইনমেন্ট জোনগুলির তালিকা দিনহাটা এক ব্লকের বড় আটিয়াবাড়ি এক ন গ্রাম পঞ্চায়েতের পিউলাগুড়ি দিনহাটা এক ব্লকের বড় আটিয়াবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের পিউলাগুড়ি দুশো আটত্রিশ বাই ছয় বুথ বড় আটিয়াবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের জি আটিয়াবাড়ি দুশো ছত্রিশ বাই ছয় বুথ বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতের সিঙ্গিমারি মদনকুড়া দুশো বাই ছয় বুথ গীতালদহ দুই গ্রাম পঞ্চায়েতের গীতালদহ দুশো আশি বাই ছয় বুথ গীতালদহ দুই গ্রাম পঞ্চায়েতের জারি ধরলা দুশো ছিয়াত্তর বাই ছয় বুথ গোসানিমারী এক গ্রাম পঞ্চায়েতের চাউলের কুঠি একশো ষোলো বাই ছয় বুথ দুই গ্রাম পঞ্চায়েতের ছোট নাটাবাড়ি একশো পাঁচ বাই ছয় বুথ গোসানিমারী গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বিনানৈ একশো বারো বাই ছয় বুথ ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাক বালাকান্দি দুশো তেপ্পান্ন বাই ছয় প্যাটলা গ্রাম পঞ্চায়েতের আলোকঝাড়ি একশো আঠারো বাই ছয় বুথ একশো অষ্টআশি বাই ছয় বুথ পুটিমারি দুই নং গ্রাম পঞ্চায়েতের বড় নাচিনা পুটিমারি একশো সাতষট্টি দুই ব্লকে বুড়িরহাট দুই গ্রাম পঞ্চায়েতের জিতপুর এক দুশো বাইশ চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের জায়গির বালাবাড়ি একশো বিরাশি বাই সাত বুথ গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পিকনি ধারা একশো তেষট্টি বাই সাত বুথ গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের তুতিয়ার কুঠি একশো ছিয়াত্তর বাই সাত বুথ নাজিরহাট এক গ্রাম পঞ্চায়েতের সেনপার বক্সিটারি পশ্চিম শৌলমারি কুড়ি বাই সাতাশ বুথ নাজিরহাট দুই গ্রাম পঞ্চায়েতের মনসেপ শেওরাগুড়ি উনত্রিশ বাই সাত বুট নাজিরহাট দুই গ্রাম পঞ্চায়েতের লতা ফেলা সরকার পাড়া পঁয়ত্রিশ বাই সাত বুথ নাজিরহাট দুই গ্রাম পঞ্চায়েতের মেঘনারায়ণের কুঠি দুশো ছয় বাই সাত বুট নাজিরহাট দুই গ্রাম পঞ্চায়েতের মধ্য মশালডাঙ্গা উনত্রিশ বাই সাত বুথ সীতাই ব্লকে ব্রহ্মোত্তর চাত্রা গ্রাম পঞ্চায়েতের পূর্ব বাড়ি সাঁত্রিশ বাই ছুথ আদাবাড়িঘাট গ্রাম পঞ্চায়েতের সিকান্দার মিহার পাড়া সাত বাই ছয় বুথ তুফানগঞ্জ এক ব্লকের বলরামপুর গ্রাম পার আট সরে কোচবিহার জেলার সব থেকে বেশি করোনা আক্রান্ত একান্ন দিন বেশি দিন স্বাস্থ্য সংক্রান্ত এবং রেশনের কারণ ছাড়া অটো টোটো বাইক চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা পুর প্রশাসক পাঁচ তারপর পনেরো মোট একান্ন জন করোনা আক্রান্ত এই মুহূর্তে সব থেকে বেশি কন্টেইনমেন্ট জোন দিনহাটায় দিনহাটা মহকুমায় দ্রুত হারে করোনা সংক্রমিত সংখ্যা বৃদ্ধির ফলে আগামীকাল থেকে পৌর এলাকায় স্বাস্থ্য সংক্রান্ত রেশনের কারণ ছাড়া বাইক টোটো অটো চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ জানালেন পৌর প্রশাসক উদয়ন গুহ নিউ আলিপুরদুয়ারে আসছেন একাধিক ভিন রাজ্যের মানুষ কড়া নিরাপত্তায় বিশাল পুলিশ বাহিনী নিউ আলিপুরদুয়ারে এক এক করে আসছেন একাধিক বহু ভিন রাজ্যের মানুষ পরিযায়ী শ্রমিক কড়া নিরাপত্তায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যেই আলিপুরদুয়ার জেলা হাসপাতালে করোনা পরীক্ষা হবে বলে জানা গিয়েছে কোচবিহারের কলাকাটায় বন্ধুর হাতে খুন এক মাছের ব্যবসায়ী গ্রেপ্তার এক করোনা আবহের মধ্যে দিনে দুপুরে বন্ধুর হাতে খুন হলো এক যুবক ঘটনাটি ঘটেছে কোচবিহারের এক নং লোকের কলাকাটা মাছের চারাপোনা বাজার সংলগ্ন এলাকায় মৃত ওই যুবকের নাম প্রীতম দত্ত তিনি স্থানীয় মাছের চারাপোনার ব্যবসায়ী প্রীতম দত্তকে স্থানীয়রা উদ্ধার করে কোচবিহার এম হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা তাতে মৃত বলে ঘোষণা করে পরে স্থানীয়রা ওই অভিযুক্ত যুবককে আটক করে পুলিশকে খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ পরে ঘটনাস্থল থেকে অভিযুক্ত রিপন দে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জানা যায় প্রত্যেক দিনের মতো কোচবিহার এক নং ব্লকের কলাকাটা মাছের চারাপোনা বাজার বসে সেই বাজারের কাছে দুই বন্ধু সেখানে বসে কথা বলছিল সেই সময় তাদের মধ্যে বাক্য বিনিময় হচ্ছে বলে স্থানীয়দের অনুমান তারপর তাদের মধ্যে কি হয়েছে তা বলতে পারছে না কেউই এরপর প্রীতমের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় কিছু বুঝে ওঠার আগে প্রীতমের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত হানে ধৃত রিপন ঘটনায় গুরুতর আহত হয় প্রীতম ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় কলাকাটা বাজারে পরে ওই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে স্থানীয় বাসিন্দাদের দাবি দিনে দুপুরে একটি তরতাজা প্রাণ কেড়ে নেওয়া হল আমরা এটা কোনোভাবে মেনে নিতে পারছি না যুবকের উপর যাতে উপযুক্ত শাস্তি হয় সে দাবি জানিয়েছেন বাসিন্দারা পুলিশ সূত্রে জানা যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে গ্রেপ্তার করে কি কারণে তাকে খুন করা হল তা এখনও স্পষ্ট নয় বহুদূর রাজস্থান থেকে গাড়ি ভাড়া করে জন্মভিটে ভিটে কোচবিহারে ফিরছেন তারা কোচবিহারে ঢোকার মুখে নাকা চেকিং অপেক্ষারত পরিচয় শ্রমিকরা সময় লাগলো আমরা শুক্রবার সাতটার দিকে বসছি আজকে আমরা সেই পৌঁছিলাম এখনো পৌঁছিনি কুচবিহার যাচ্ছি বারোটা বেজে গেছে বাড়ি কোথায় কুচবিহারে বাড়ি এসে আমরা কুচবিহার রাজারহাট মানে আমি আছি ন মাস থেকে কি কাজ করতেন আমি হোটেলে জব করতাম আচ্ছা জব গাড়ি বন্ধ একদম খুব খারাপ হয়েছিল আমাদের সঙ্গে কারণ হোটেল পুরো বন্ধ করে দিয়েছিল হোটেল কাজ করবো নেই বসেছিলাম তারপরে কোনো মতন কতদিন ধরে বসেছিলেন আমরা ছিলাম ওখানে আড়াই মাস বসেছিলাম যখন থেকে হোটেলে লকডাউন তখন থেকে তো হোটেল বন্ধ তারপরে বলছে হোটেল খুলবে না খুলবে না এরকম করেই ছিলাম তারপরে আমরা বললাম সে একটি মালিককে বললাম যে আমাকে কিছু টাকা দিয়ে দাও আমরা বাড়ি চলে যাই আমাদের যা টাকা টাকা নাই আমরা এখানে বাড়িতে গাড়িটা ওইখান থেকে দিয়েছি আমাদের ওইখান থেকে দিয়েছি ওইখান থেকে দিয়েছে আমাদের ওইখান গাড়িতে টাকা টাকা একটু কম বেশি করে আমরা দিয়ে দেবো আপনারা কজন এই গাড়িতে ছিলেন আপনারা টোটাল তেরো জন দুজন ড্রাইভার আচ্ছা থেকে শুরু হচ্ছে পঞ্চম দফার লকডাউন চলবে তিরিশে জুন পর্যন্ত অন্যদিকে তিরিশে জুন পর্যন্ত খোলা হবে না কোন স্কুল কলেজ জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আগামীকাল সারাদিনের সর্বশেষ খবর নিয়ে আবারও হাজির থাকব খবরিয়া নিউজে আমি পড়না না ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার